আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসুন আমরা হাদিসের আলোকে জেনে নেই জুমার নামাজের ফজিলত যে বিষয়টার উপরে সিয়াসিত্তার সবগুলো কিতাবে অসংখ্য হাদিস বর্ণনা করা হয়েছে আমি আপনাদের নিকট ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইয়ের জামে আর তিরমিজি শরীফের আবু আবুল জুমা জুমার অধ্যায় থেকে কিছু হাদিস যেগুলো জুমার ফজিলতের সম্পর্কের সাথে সম্পৃক্ত সেই হাদিসগুলো আমি আপনাদের নিকট উপস্থাপন করছি এক নম্বর হাদিস যে হাদিসটি চারশো

ওয়াফিহে ওখরিজা মিনহা লা সা আতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি রাহওয়াত তিরমিজি এই হাদিসটির বাংলা অনুবাদ হচ্ছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সপ্তাহের মধ্যে সূর্য ওঠার দিক থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিনের সূর্য ওঠা তথা জুমার দিন খাইরু খাই হেসম সপ্তাহের মধ্যে সূর্য ওঠার দিক থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সেই কারণটুকু এর পরে বর্ণনা করেছেন এক নম্বর কারণ হচ্ছে খুলিকা কারণ এই জুমার দিনে আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে দুই নম্বর হচ্ছে ওয়া জান্নাতা হজরত আদম এই জুমার দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছে তিন নম্বর হচ্ছে ওয়া ওখরেজা মিনহা এবং এই জুমার দিনেই হজরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ওয়াল ও ইল্লা ফি আর কিয়ামত অনুষ্ঠিত হবে না জুমার দিন ব্যতীত অর্থাৎ কিয়ামত জুমার দিনে অনুষ্ঠিত হবে তাহলে এই হাদিসটা দ্বারা আমরা সহজে বুঝতে পারলাম সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন তথা শুক্রবার কারণ এই দিনে আদম আলাইহাল্লামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রেরণ করা হয়েছে আদম আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আদম আলাইসাল্লাম এর ফজিলত শেষ হওয়ার পরে নবীজি বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে এই জুমা বারে যার কারণে জুমার ফজিলত অনেক বেশি তারপরের হাদিস যে হাদিসটি চারশো উনানব্বই নম্বর হাদিস

নবী করিম সাল্লা আলাই করেছেন যে জুমা বারে একটি সময় রয়েছে যে সময়টি দোয়া কবুল হওয়ার আশা করা যায় আর সেই সময় হলো আসরের নামাজের পর হতে সূর্য অস্তের আগ পর্যন্ত সময়টুকু এই সময়ে বান্দার দোয়া আল্লাহ কবুল করেন এর পরের হাদিস যেটি চারশো নব্বই নম্বর হাদিস সেখানে বলা হয়েছে যে জুমার মধ্যে একটি সময় রয়েছে যেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন সেই সময়টুকু হচ্ছে জুমার শুরু থেকে শেষ হবার পর্যন্ত অর্থাৎ বাদাল জুম্মার পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন সেই দোয়া কবুল করেন তারপরে চারশো একানব্বই নম্বর হাদিসে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহু তাল্লাহুর সম্মুখে এই জুমার নামাজের এই ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম যে জুমার নামাজের একটি সময় রয়েছে যেই সময়ে দোয়া করলে আল্লাহুর আবুল আলমিন দোয়া ফিরান না তখন আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহু আন তিনি বললেন হে আবু হুরাইরা আমি জানি সেই সময়টা কখন তখন আবু হরিরা রাজি আনহু বললেন যে আপনি আমাকে সেই সময়টুকু জানান জানাতে আপনি কখনো বোধ করবেন না কৃপণতা করবেন না তখন আবদুল্লাহ ইবনে সালাম রাজিয়াল্লাহতালহু বললেন সেই সময়টুকু হচ্ছে আসরের পরে যদি কোনো মুসলমান আসরের পরে নামাজ আদায় করে আল্লাহর কথা স্মরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তার যে দুয়া সে যা চাবে আল্লাহ আব্বুল আলমিন সেটা দিবেন তখন আবু হুরের রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন যে স্বাভাবিকত আমরা জানি আসরের নামাজের পরে কোনো নামাজ পড়া হয় না কারণ সেই সময় হচ্ছে মাখরু সময় তাহলে সেই সময় নামাজ কিভাবে হয় তখন আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ আনহু বললেন হে আবু হুরাইরা তুমি কি জানো না নবী করিম সাল্লাহ আলি বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজের কথা স্মরণ করে এবং এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে তাহলে সেটা কি নামাজের অন্তর্ভুক্ত নয় আবু হরি বললেন হা আমি নবী করিম সাল্লামের নিকট এটুকু শুনেছি তার মানে ব্যক্তি যদি আসলের নামাজ পড়ার পরে মা অপেক্ষায় যদি সে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ রাব্বুল আলহিন সেই দোয়া কবুল করবেন এবার জুমার নামাজে যাবার ফজিলত সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হিয়াদাই চারশো ছিয়ানব্বই নম্বর হাদিসে স্পষ্ট করেছেন আসলে আমরা সেই হাদিসটা জানি ওয়ান আউস ইবনে আউসিন রাজিয়াল্লাহ তালাহান কল কল রসুল উল্লাহি সাল্লাহ আলাইহ আসাল্লাম মান ইতালা ইয়ৌমুল জুমাতি ওয়া গসালা وبكر وابتكر ودنا واستمع وانصت كان له اجرا كان له بكل خطوه يكتوها اجر سنه سيامها وكيامها رحوه المزيد এই হাদিসটাতে হজরত আউস ইবনে আউস রাজি আল্লাহ তিনি বলে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন মান ইকালা ফি ইয়ৌমিল জুমাতি যে ব্যক্তি জুমার দিন গুসুল করে ওয়া গাজসালা এবং অপরকে গুসুল করায় ওয়া বাক্কারা ওয়া ইফতার এবং সকাল সকাল মসজিদে যায় দানা যে ব্যক্তি ইমামের নিকটবর্তী হয়ে বসে ইমামের যে ক্ষুদা সেই খুৎবা শুনে নিশ্চুপ পাবে অর্থাৎ মনোযোগের সাথে কোনো কথা না বলে যদি সে জুমার খুতবা শুনে তাহলে সে জুমার নামাজে আসতে যতটা কদম দিয়েছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহর রাব্বুল আলমিন এক বছর রোজা রাখা এবং এক বছর নামাজ আদায় করার যে সোয়াব পেত অনুরূপ সোয়াব তার আমল নামায় আল্লাহর আব্বুল লিখে দিবেন তাহলে এই হাদিসটা দ্বারা আমরা সহজে বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে গোসল করার পরে জুমার দিন আগে সকাল সকাল জুমার মসজিদে যায় এবং ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে মনোযোগের সাথে শুনে এবং অবস্থায় কোনো রকম কথাবার্তা না বলে তাহলে তাকে এক বছর এবং এক বছর নামাজ আদায় করার যেই সোয়াব সেই সোয়াব তার আমল নামায় দিবে তাহলে আমরা এই হাদিসটা দ্বারা সহজেই বুঝলাম যে অবশ্যই জুমার নামাজের ফজিলত অনেক তারপরের যে হাদিসটা যেটা চারশো সাতানব্বই নম্বর হাদিস সেখানে বলা হয়েছে যদি কোনো বান্দা উত্তম উজু করে জুমার নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন সেই উত্তম উজুর বিনিময়ে এক জুমা থেকে অপর জুমা এবং তার পরবর্তী তিন দিন তার গুণা আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবেন তারপরে অপর হাদিসে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি উত্তম উজু করে তবে তার উজুতেই জুমার নামাজ হয়ে যাবে তবে গোসল করাটা উত্তম তাহলে আমরা সহজে বুঝতে পারলাম জুমার গোসল করা উত্তম তবে যদি কোনো উজুর থাকে তাহলে উজু করেও জুমার নামাজ আদায় করা যাবে এবার আসেন জুমার নামাজে আগে যাওয়া বা সকাল সকাল জুমার নামাজে যাওয়ার ফজিলত যেটি

إنك قرب بدانة ومن راح في ساعة ثانية فكأنما قرب بكرة ومن في الساعة الثالثة فكأنما قرب قبشا وأقرن ومن راح في الساعة رابية فكأنما قرب دجاجة ومن راح في الساعة خامسة فكأنما قرب بيدة فإذا خرج إمام خدادت মালাইকাতু মালাইকা তু ইয়সামিউন জিক্রহব তিরমিজি এই হাদিসটার মধ্যে ইমাম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহিয়ালাই জুমার নামাজে সর্বপ্রথম যাওয়ার ফজিলত বর্ণনা করেছেন যেটি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন মান ইকা সালা মিল যে ব্যক্তি জুমার তিন গোসল করল গুসলাল জেনাবাতি নাপাকি গুসলের মতো করে পাক পবিত্র হল হওয়ার পরে যে ব্যক্তি গুসল সম্পূর্ণ করার পরে সুম্মা রহা যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হল ফাঁকা আন্নামা কাররাবা বাদা নাতান যদি সে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তাহলে সে যেন একটি উট কুরবানির সমতুল্য সোয়াব তার আমল নামায় লিখা হল ওয়ামান রহা এবং কি যে ব্যক্তি ফি সানিয়াতি দ্বিতীয় অবস্থায় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো নামা কার রবা বা করাতান সেজন্য একটি গাবি কুরবানির সমতুল্য সোয়াব অর্জন করল এরপরে যে তৃতীয় অবস্থায় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে একটি বকরি কুরবানির সমতুল্য সোয়াব পেল চতুর্থ অবস্থায় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি মুরগি কুরবানির সমতুল সোয়াব অর্জন করলো পঞ্চম অবস্থায় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন একটি ডিম কুরবানি করার সমতুল্য সমতুল সোয়াব অর্জন করলো আর যখন ইমাম সাহেব খুদ্া করার জন্য বের হয়ে পড়েন তারপরে ফেরেস তারা তাদের আমল নামার খাতাগুলো বন্ধ করে ক্ষুদা শোনার জন্য উপস্থিত হয়ে যায় তাহলে আমরা সহজে বুঝতে পারি যে ব্যক্তি মসজিদে প্রথমে প্রবেশ করবে সে একটি উট কুরবানি করবে যে ব্যক্তি তার কিছুক্ষণ পরে প্রবেশ করবে সে একটি কুরবানি করবে যে ব্যক্তি তার কিছুক্ষণ পরে প্রবেশ করবে সে একটি বকরি আল্লাহর রাস্তায় কোরবানি করবে যে তার কিছুক্ষণ পরে প্রবেশ করবে সে একটি মুরগি আল্লাহর রাস্তায় কোরবানি করবে যে সর্বশেষ প্রবেশ করবে সে একটি ডিম আল্লাহ রাস্তায় কুর্বানি করবে তাহলে এই হাদিসটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি জুমার নামাজে সর্বপ্রথম যাওয়ার ফজিলত কতটুকু ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ তার প্রখ্যাত গ্রন্থ সুনানে ইবনে মাজা শরীফের আবু আবু সালাতের তিনিও একটি হাদিস এনেছেন সেখানে তিনি বলেছেন ইয়ামুল জুমা আফদালু ইয়ামুল আদাহা ইয়ামুল ফিতের অর্থাৎ ঈদে জুমার দিন ঈদুল আজাহা এবং ঈদুল ফিতরের চাইতে সর্বোত্তম ঈদ এখানে ইবনে মাজার রহমতুল্লাহ আল্লাহ জুমার দিনকে সর্বোত্তম ঈদ হিসাবে ঘোষণা করেছেন তাহলে আমরা আসুন আমরা সবাই জুমার দিনে অধিক আমলের আশায় আমরা সর্বোত্তম পাক পবিত্র হয়ে জুমার নামাজে সর্বপ্রথম যাওয়ার চেষ্টা করি রাসুল ইকমাম সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন জুমার কিছু সূন্যত রয়েছে যে ব্যক্তি জুমার দিন পাক পবিত্র হয় গুসল করে সুগন্ধি বা আতর ব্যবহার করে উত্তম পোশাক পরিধান করে এবং ডান দিকে রাস্তার হেঁটে যায় এক রাস্তায় গমন করে অপর রাস্তায় বাড়িতে ফিরে এই জিনিসগুলো যারা ফ্লু করে বা অনুসরণ করে তাদেরকে আল্লাহর ফেরজ তারা তাদের জন্য দোয়া করে তাহলে আসুন আমরা সবাই এই সুন্নতগুলো মেনে জুমার নামাজ আদায় করতে যাই নিজে এই হাদিসগুলোর উপর আমল করি এবং জানি অপরকে আমল করার জন্য উৎসাহিত করি আর সপ্তাহে একটি দিন জুমার দিন আমরা অধিক আল্লাহর রাস্তায় ব্যয় করি নফল ইবাদত বন্দিকে করি এমনকি আবু দাউদ শরীফ আর ইবনে মাজা শরীফের এমনকি তিরমিজি শরীফ একটি হাদিস সেজেছে যদি কোনো ব্যক্তি অবহেলা অবহেলাবশত বা ইচ্ছাকৃতভাবে পরপর তিন সপ্তাহ জুমার নামাজ না আদায় করে তাহলে আল্লাহর রাব্বুল আলমী তার অন্তরে মোহর মেরে দেন তাহলে আমরা অবশ্যই জুমার নামাজ ছাড়ব না প্রতিনিয়ত আমরা জুমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং নিজে এবং নিজেদের আপন্দনের জন্য আল্লাহর দরবারে অধিক ইস্তেকফার পরে দোয়া করব। জুমার নামাজ আদাই করব নিজে যাব এবং অপরকে উৎসাহিত করব এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরিক